Yo estoy usando mi vida usando. Pero creo que si ya se ven, así se ven, va a la vida clip. Pero que vivía lo mismo hablando, ¿verdad? Dosto, balazo ni tú. Kuna no zai bani, va a ser lege de karar iso. Ah, dosto. Zaiti to sai silem sa sarbashat. To ye jan na basistan karar iso silem. To is solo ek lage zai mo. Aicha dosto. Tumhare kota jiggi tham. এই রোজার মাস ব্যাকে সেরা হুগাই বৈসা বৈসা হই যায়। তোমার সেরা দিন দিন খালি উজ্জ্বলতা বাড়ে, বুঝলাম না রহস্যটা কি দোস্ত। তুমি কি আমার একটা বিষয় খুললে তো জানি কদ্দুর। ও মা দোস্ত, তুমি এর কি এখো? আমি তো দোস্ত তোমার কথার কিছু আগা মাথা বুঝতেছি না। তুমি আমার ভাঙ্গা একটু খোলাসা করে দেবেনি। যদি খোলাসা করে কও তাহলে আমি তোমার প্রশ্নের উত্তরটা একটু সহজভাবে দিতে পারতাম। হ্যাঁ দোস্ত, আমি তোমার যেটা কইতে লইছিলাম, আজকে তো রোজা 20 দিন চলতেছে, তুমি আল্লাহ সাথে তো কোকে রইছিল। ও এই কথা নি দোস্ত, আমি তো মনে করছিলাম জানি কি না কি জিজ্ঞেস করবা তুমি। আরে হন দোস্ত, আশা কথা কইতে কি আমি কোনো রোজা থাই না। এ দেশে যা গো অভাব আছে একবারে রোজা থাই। আর তো দোস্ত কোনো অভাব নাই, আর বাপ মাই কইছে এই কারণে এই রোজা থাউন লাগে না। ও মা, তুমি বলতে কি কইলে দোস্ত? আমি তো তোমার কথাটা আগা মাথা কিছু বুঝলাম না। তুমি একখানে আমারে খুললে তো জানি বিষয়টা। মাফ চাই দোস্ত, তোমারে এই বিষয়টা খুলি কইম ঠিক আছে, কিন্তু তুমি কারো করে কইতে চাই। আচ্ছা যদি কও তাহলে তোমার আল্লাহ কিরে লাগে। আচ্ছা তাহলে বিষয়টা হইলো, একদিন আই আর ঘর হয়ে রয়েছে বুঝলি না, তুই ফাঁসের রুম গো আব্বা আর গো আম্মা মিলিয়ে আলাপ করতেছে, তারে কইতেছে তোমার এই বিশেষ সম্পত্তি হলো অজ্ঞা ছাড়ার খাইব কি। পরে দিয়ে আল বাড়ে উডি কইল, ও মা কি কয় আর এই এর হলো অজ্ঞে তো খাই শেষ করতে পারতো না, আমি আরো জোরাইম করত কথাটা বুঝি না। এই জিনিসটা হোনার পর তো মানে কামাই রুজিও করি না, রোজা টোজাও থাই না, কারণ এটি শেষ করতে হবে সম্পত্তি কথাটা বুঝে। এতে এম কি খেল স্বামী হয়েছে, আমি তো স্বামী কিছু দেই না, সব জুনি হোকের মতো দেই। এতে এম কি খেল? এতে এটার বা সম্পত্তি শেষ করতে হাত না বিদায় এতে রোজা থাকে না। আল্লাহ আমাদের দেশে এত বলদ লোক এখনো আছে, আল্লাহ তুমি তা করে হেদায়ত করবে। আচ্ছা দোস্ত, তোমার আমি ওকে কত জিজ্ঞেস, এই যে ব্যাকে আরে বলদ খায়। আচ্ছা দোস্ত তুমি করছো এই যে আমি বুদ্ধি করি যে চলতেছে, আরে কি তোমার চালাক মনে হয় না, আরে কি তোমার বলদ মনে হয় সন্দেহ। আরে না দোস্ত, তুমি এ কি এখো? আরে তোমার সে সালাক এই দুনিয়াতে কোন লোক সম্পত্তি তুমি বই বই কেমনে খাও? আর এটা শেষ করার চিন্তা ভাবনা করতেছ, কারণ একটা সম্পত্তি শেষ করা যায় না, সম্পত্তি কি খাওয়া যায় নি কোনো? আর মনে করো যে তুমি যে শেষ করার চিন্তা ভাবনা করতেছো, তাহলে তোমার মাথার একটু মেলা বুদ্ধি, তুমি তো মেলা সালাক, এই দুনিয়া সবচেয়ে সালাক ব্যক্তি একমাত্র তুমি। তুমি বলো দিতে যাবে কি লেগে, বলো দইলাম আমরা ব্যাকে বুঝিনি। ওকে দোস্ত, তোমার কথা কেন আমার ভালো লাগছে বুঝিনি। ওই দোস্ত তোমার আজকে একটা কথা কই, এই যে আমরা বাসে যাই, এই বারাগা কিন্তু আমি তোমার দিম, তোমার বারাগা আমি দিম, আর মনে করো যে আমি তোমার 1000 টাকা বকশিশ করিগুম বুঝিনি, কারণ তুমি একমাত্র লোক যে চিনতে পারছ আমি চালাক, আর নাহলে ব্যাকে আরে বলদ খায় বুঝিনি, এই কারণে আমি তোমার এটা উপহার দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এতে বলদ কইতো আর মাশাল্লাহ দিলে ভালো ইনকাম হইল। তো এইতর দেখলে ডেলি এরকম ভাবে সাথে ইমার হইছে নি, মেয়েটি তো ভালো বুদ্ধি হয়েছে। আচ্ছা যাক, আচ্ছা দোস্ত চলো, ওই তো বাস আই গেছে, বাসে উঠি যাই, আমাকে গন্তব্যে যাইতে হইবে আবার, নাহলে লেট হয়ে গেলে ঝামেলা আছে, চলো উঠি।